দিচ্ছি যখন গেল তখন দেখে যে এই লোকই দিচ্ছি, মানে আগের লোক আরো ভালো ব্যবহার। তো নিচে থেকে উপরে তার রুমে গেলাম, ফোড়াইতে ফোড়াইতে হাইটা যাই কষ্ট করে যেতে হবে গেলাম। তো বলল যে সারাদিন তো স্যার কিছু খান টান নাই, শুনলাম পানিও খান নেই, স্যালাইন নেবেন না খায় স্যালাইন নেবেন, একটু খেয়ে নেই, যাই আছে একটু খেয়ে নেই, আমাদের তো দায়িত্ব আছে, আপনার তো এখানে না খায় রাখার দায়িত্ব নেই, এরেস্ট করলেও দায়িত্ব আছে, এরেস্ট না করলেও দায়িত্ব আছে। তো সে দরজা ফেলাম, ডাইনিং রুম বিরাট বসলাম, এই যে খাওয়া সাধারণ, এগুলো কিসের খাওয়া, কে গেস্ট কে, আমি তো এগুলি খাই না কোনোদিন, আমি হোটেল সোনারগার খাওয়া খাই না, কোনো হোটেলে খাওয়া খাই না, অনেকের দাওয়াতে যাই কিন্তু আমি খাই না, আমি মোর দেন 90% ভেজিটেরিয়ান, আমি একটা দুটা বেশি আইটেম খাই না। এখন দেখলো যে দেখি ছবি তুলতেছে, যে তোমরা ছবি তুলতেছো কেন, এরকম তো ভদ্রলোকের পর্যায়ে পড়ে না খাওয়ার সময় মানুষের ছবি তোলে। তখন ওই ডিজি সাহেব বললো যে আমার বাসার খাবার আইছে না, তাড়াতাড়ি আনো, একটা টিফিন কেরিয়ার খাবার আনলো, বসলো, বসানোর পরে ছোট্ট ছেলেটার সাথে বললো পরিচয় করে নিল ছেলেটারে, ও তত কথা বলতে পারে না ছোট, তখন বলে স্যার এটা আমার বাসার রান্না। তো ওই চামচটা ওর টিফিন কেরিয়ার বাটির থেকে আমার দুই চামচ ভাত তুলে দিল সাদা, আর আমি বললাম যদি তোমার সবজিটা দাও দেখা যায় সবজিটা দাও, আমার আর কিছু লাগবে না, একটাই চলবে। বলো স্যার কিশোরগঞ্জের একদম তাজা রুই মাছ, একটুটা মাছ খান আপনি, এই এক পিস মাছ আর ওই যে ওইটা দেওয়া, যাই হোক এটা গেল। আমার কথা হলো এটাকে আমি ডিবি অফিসে বহুবার গেছি, না খাওয়ায় রাখে নাই, হয়তো আশেপাশে হোটেল থেকে কখনো রুটি কখনো বা ডাইল ভাত বা একটা মুরগির মাংস অর্থাৎ সীমিত, কিন্তু এই যে সোনারগাঁর এত বড় অ্যারেঞ্জমেন্ট এত টাকা খরচ হইলা, এই ফান্ড কে দিল তাদের, এটা তাদের নিয়ম আছে কি না, এবং প্রত্যেকটা যাদেরকে কাস্টডিতে নেয় তাদের সাথে তারা এই আচরণ করে কি না, তাহলে বুঝতে হবে এই আচরণটা করেছে ছবি তুলে পত্রিকায় তোলানো, মানে মানুষের জানানো। তো এটা আমার মনে হয় যে খুব নিম্নমানের মশকরা, এটা মশকরা বলতে যা বোঝায় এটা নিম্নমানের একটা মশকরা আর কিছু না। বাংলাদেশের মানুষ এত তো নির্বোধ না, বাংলাদেশের যারা জেল খাটছে বহু যারা মরহুম হয়ে গেছে তাদের থেকে আরম্ভ করে ব্রিটিশ আমন্ত এই পর্যন্ত জেল খাচ্ছে, তাদেরকে এই ধরনের খাবার পরিবেশন করা হয় এই অভিজ্ঞতা তো কারো নাই। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ওই মহিউ আহমদের জেলখানায় যিনি ছিলেন তখনও কি এরকম খাওয়া খাওয়াইছেন কি মনে করে, খাওয়াইছে খাওয়ায় নাই। সুতরাং এই যে একটা অস্বাভাবিক আয়োজন আর ছবি তোলা, এটা দে হ্যাভ এ সাম কি ইন্টেনশন, সেই ইন্টেনশনটা পজিটিভ নেগেটিভ অথবা কি এটুক যাচাই বাছাই করার ক্ষমতা এই দেশের মানুষের আছে, এই দেশের মানুষের আছে।